ওপেনে সিনিয়র জুনিয়র কিছু মানে না, সবার সামনে সিকার ধরাই খাইতেছে। তো আমি ওরে ধরে একটা থাপড়ানি দিছি, এটা আপনার কাছে বিচার দিছে। আর এটা যদি আমার অপরাধ হয় থাকে, আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। তুই মারার কে? চেয়ারম্যান সাহেব ছিল, চেয়ারম্যান সাহেবের ছেলেকে কেউ মারার সাহস পায় না, তুই মারার কে? হ্যাঁ, শাসন করলে চেয়ারম্যান সাহেব শাসন করবে, তোকে তো মারতে বলে নাই, তুই মারার কে? তুই কেন মারবি? মানিক তুই চুপ থাক, আমার ছোট ভাই যদি আজকে ওকে শাসন না করতো তাহলে ও আরো অনেক বেদব হয়ে যেত, ও অনেক জায়গায় অনেক বেদবি করে সকলের সামনে। হ্যাঁ শাওন ভাই, আপনি ঠিকই বলছেন, আপনার ছোট ভাই বিশাল একটা থাপড়া দিয়েছে না, ওরে আরো দশটা থাপড়া দেওয়া দরকার ছিল। সে আমার পোলা দেখে এরকম ভাবে বেদবি করছে, সে তো দিন দিন আরো মানুষের সাথে বেদবি করবো, আর এগুলো তো বিচার গুলো আপনারাই করবেন, না হলে তো আমার পোলায় আরো বেশি সাহস পেয়ে যাবে। আর আমি চেয়ারম্যান মানুষ, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর ওই যদি এইভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তো আমারই মান সম্মান যাবে, তাই না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি উচিত কথা বলছেন, আর আপনার একটা মান সম্মান আছে, আর আপনি এই এলাকার চেয়ারম্যান, আর আমরা চাই না আপনার মান সম্মানটা নষ্ট হয়ে যাক। চেয়ারম্যান সাহেব।